নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয়বস্তু হলো কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা। সকালে খালি পেটে কাঁচা ছোলা খাওয়ার উপকারিতা আমরা সকলেই জানি। কাঁচা ছোলার গুণাগুণ সম্পর্কে আমরা সকলেই ওয়াকিবহাল। রোজ সকালে ঘুম থেকে উঠে খালি পেটে কাঁচা ছোলা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। প্রতি 100 গ্রাম খাদ্যোপযোগী ছোলায় আমিষ প্রায় রয়েছে 18 গ্রাম, কার্বোহাইড্রেট প্রায় 65 গ্রাম, ফ্যাট রয়েছে মাত্র 5 গ্রাম বা 5 গ্রাম, 200 মিলিগ্রাম রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন এ প্রায় 192 মাইক্রোগ্রাম, প্রচুর পরিমাণে ভিটামিন বি এ আছে এবং ভিটামিন বি টু রয়েছে। এছাড়াও রয়েছে ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ লবণ, ম্যাগনেশিয়াম ও ফসফরাস। যাদের ডায়াবেটিস আছে তাদের রোজ সকালে কাঁচা ছোলা খাওয়া খুবই উপকারী। ছোলায় রয়েছে শর্করা, কার্বোহাইড্রেটের গ্লাইসেমিক ইন্ডেক্স কম পরিমাণে থাকে, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা অনেক ভালো। আমিষ এবং প্রোটিন, শর্করা বা কার্বোহাইড্রেট এবং ফ্যাট বা তেল ছোলায় থাকে। প্রতি 100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম রয়েছে 200 মিলিগ্রাম, লোহা বা লৌহ বা আয়রন রয়েছে 10 মিলিগ্রাম ও ভিটামিন এ রয়েছে 192 মাইক্রোগ্রাম। এছাড়াও রয়েছে ভিটামিন বি এ, ভিটামিন বি টু, ফসফরাস, ম্যাগনেশিয়াম, যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই দরকারি এবং প্রয়োজনীয়। উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা কাঁচা বা সেদ্ধ তরকারি হিসাবে আমরা রান্না করে বা খেয়ে থাকি। কাঁচা ছোলা ভিজিয়ে খোসা ছাড়িয়ে কাঁচা আদার সঙ্গে খেলে শরীরের সঙ্গে একই আমিষ অ্যান্টিবায়োটিক থাকে এবং আদিম আমিষ মানুষকে শক্তিশালী ও স্বাস্থ্যবান বানায়, আর অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের বিরুদ্ধে লড়াই করে। ডাল হিসাবেও ছোলা একটি পুষ্টিকর খাবার, এটি মলিবেডাম এবং ম্যাঙ্গানিজের চমৎকার উৎস। ছোলাতে প্রচুর পরিমাণে ফোলেট আছে, আঁশ আছে, সেই সাথে রয়েছে আমিষ এবং ট্রিপোটোফ্যান এবং কপার, ফসফরাস এবং আয়রন। ওজন কমাতে ও ওয়েট রিডিউস করতে চাইলে খালি পেটে সকালে অবশ্যই ছোলা খান। রক্তে যে চর্বি ও ফ্যাট জমে থাকে তা সরাতে ছোলা খুবই কার্যকারী উপাদান। পলি আনস্যাচুরেটেড ফ্যাট নামক ফ্যাট থাকায় ছোলায় যা রক্তে জমা চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে। শরীরে জমে থাকা অতিরিক্ত ফ্যাটকে কমিয়ে দিয়ে পলিস্যাচুরেটেড ফ্যাট, এবং এছাড়া হৃদরোগের ঝুঁকি কমাতে ছোলার গুরুত্ব অপরিসীম। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের আঁশ আছে এবং যা হৃদরোগে আক্রান্ত হওয়া বা থেকে ঝুঁকি কমায়। আঁশ পটাশিয়াম, ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। ছোলায় আঁশ সমৃদ্ধ যা রক্তে কোলেস্ট্রল পরিমাণ কমাতে সাহায্য করে। যারা প্রতিদিন 4069 গ্রাম ছোলা খেয়ে থাকেন হৃদরোগ থেকে তাদের ঝুঁকি অনেকাংশে কমে যায়, সেটি এই প্রায় 50% কমে যেতে পারে। ক্যান্সারের মতো মরণ ব্যাধি রোগ থেকে মুক্তি পাওয়া দিতে গেলে ছোলার রয়েছে বিশাল অবদান এবং ক্যান্সার রোধে ছোলা বিরাট ভূমিকা পালন করে থাকে। ফলিক অ্যাসিড খাবারের মাধ্যমে শরীরে গেলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে। নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সারের দ্বারা বেশি আক্রান্ত হন। ক্যান্সারের হওয়ার ঝুঁকি কমাতে মুক্ত করতে প্রতিদিন সকালে খালি পেটে কাঁচা ছোলা খেতে পারেন। ছোলা বয়স সন্ধির সময়কালে মেয়েদের হার্ট ভালো রাখতে সাহায্য করে। সহজে সুস্থ হার্টের মালিক হতে গেলে প্রতিদিন সকালে কাঁচা ছোলা আপনারা খেতে পারেন খালি পেটে। রক্ত চলাচলে ছোলা খুবই ভূমিকা পালন করে। প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা শিম এবং মটর খায় তাদের পায়ের আর্টারিতে রক্ত চলাচল বেড়ে যায়। তাছাড়াও ছোলায় অবস্থিত আইসোফ্ল্যাভন এবং আইসোফ্ল্যাভন ইনসেমিক স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের আর্টারি কার্যক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। যৌনশক্তি বৃদ্ধিতে ছোলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বাসনালীতে জমে থাকা পুরনো কাশি বা কফ ভালো হওয়ার জন্যে কাজ করে শুকনো ছোলা এবং ভাজা ছোলা। ছোলা বা বুটের শাকও শরীরের জন্য খুবই উপকারী। প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার বা আঁশ রয়েছে এই ছোলায় এবং ছোলার শাকে, এবং ডায়েটারি বা ফাইবার খাবারে অবস্থিত পাতলা আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা আদার সাথে খেলে শরীরে আমিষ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা অনেকাংশে ফুলফিল করে বা পূর্ণ করে। আমিষ মানুষকে শক্তিশালী এবং স্ট্রেন্দি বানায়, স্বাস্থ্যবান বানায়। অ্যান্টিবায়োটিক যে কোনো অসুখের সাথে রোগ প্রতিরোধক ক্ষমতা
গড়ে তোলে, ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং হয়। ছোলা অত্যন্ত একটি পুষ্টিকর খাবার, এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এটি আমিষের মাংস বা মাছের পরিমাণের প্রায় সমান, তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে মাছ এবং মাংসের অনেকাংশে প্রয়োজন কমে যেতে পারে। ত্বকে আনে মসৃণতা, কাঁচা ছোলা ভীষণ উপকারী, তবে ছোলার ডাল তৈরি ভাজা পোড়া খাবার সময় যত কম খাওয়া যায় ততই ভালো। এছাড়া কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা সকলেই জেনে থাকি, যেটি আমাকে উল্লেখ করলাম। প্রতি 100 গ্রাম ছোলায় আমিষ রয়েছে 18 গ্রাম, কার্বোহাইড্রেট রয়েছে 65 গ্রাম, ফ্যাট রয়েছে 5 গ্রাম, এবং 200 মিলিগ্রাম ক্যালসিয়াম, ভিটামিন এ রয়েছে প্রায় 192 মাইক্রোগ্রাম, প্রচুর পরিমাণে ভিটামিন এ বি রয়েছে, ভিটামিন B2 রয়েছে। এছাড়াও ছোলায় বিভিন্ন প্রকার ভিটামিন, খনিজ এবং ম্যাগনেশিয়াম, ফসফরাস, যা আপনাদের খুবই উপকার করতে পারে। এছাড়া উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ খাবার ছোলা, কাঁচা বা সেদ্ধ তরকারিতে রান্না করে খেতে পারেন এবং ডাল হিসেবে খেতে পারেন। যেটা আগে বলেছি, ছোলা পুষ্টিকর একটি ডাল, এটি মলিবডেনাম নামে এবং ম্যাঙ্গানিজের উৎস হিসাবে সবাই আমরা জানি। এবং ছোলাতে প্রচুর পরিমাণে ফোলেট আছে, আগে বলেছি আঁশ রয়েছে, সেই সাথে রয়েছে আমিষ এবং ট্রিপোফ্যাটন নামে কপার, ফসফরাস এবং আয়রন। হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। অস্ট্রেলিয়ান গবেষকরা দেখিয়েছেন যে খাবারে ছোলা যুক্ত করলে টোটাল কোলেস্ট্রল এবং যারা ব্যাড কোলেস্ট্রল, যারা খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমে যায়। ছোলাতে দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের আঁশ রয়েছে, যাকে বলেছি, যা হৃদযন্ত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। আঁশ পটাশিয়াম, ভিটামিন সি, ভিটামিন B6 হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে, সাহায্য করে, ফলে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এছাড়া ডাল আঁশ সমৃদ্ধ বা রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে সাহায্য করে। একটি সমীক্ষা দেখা গেছে, যারা প্রতিদিন, যেটি আগে বলেছি আমি, 4069 মিলিগ্রাম ছোলা খায়, তাদের রোগ থেকে অনেকাংশে তারা ঝুঁকি কমে যায়। রক্তচাপ নিয়ন্ত্রণ, যাদের হাই ব্লাড প্রেশার, আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত একটি গবেষণা দেখা গেছে যে সকল অল্প বয়সী নারীরা বেশি পরিমাণে ফোলিক অ্যাসিডযুক্ত খাবার খান এবং তাদের হাইপারটেনশন প্রবণতা অনেকাংশে কমে যেতে পারে। যেহেতু ছোলায় বেশ ভালো পরিমাণ ফোলিক অ্যাসিড থাকে, সেহেতু ছোলা খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। এছাড়া ছোলা বয়ঃসন্ধির পরবর্তীকালে মেয়েদের হার্ট ভালো রাখতে গেলে খেলে ভালো, রক্ত চলাচল করতে সাহায্য করে। অপর এক গবেষণা দেখা গেছে যে যারা প্রতিদিন 1 থেকে 2 কাপ ছোলা, শিম এবং মটরের সাথে খান, তাদের আটারিতে রক্ত চলাচল বেড়ে যায়। ক্যান্সার রোধে বলেছি, কোরিয়ান গবেষকরা তাদের গবেষণায় প্রমাণ করেছেন যে বেশি পরিমাণে ফলিক অ্যাসিড খাবারের সাথে, গ্রহণের সাথে, নারীরা কোলন ক্যান্সার এবং রেকটাল ক্যান্সার এবং ঝুঁকি থেকে নিজেদের মুক্ত রাখতে পারেন। এছাড়া ফলিক অ্যাসিড এবং রক্তের অ্যালার্জির পরিমাণ কমিয়ে অ্যাজমার প্রকোপও কমিয়ে দেয়। আর তাই নিয়মিত ছোলা খেলে আপনি সুস্থ থাকবেন। রমজান মাসে অনেকে ছোলা খান। রমজান মাসে ইফতারের সময় জনপ্রিয় খাবার হলো ছোলা। আমাদের দেশে ছোলার ডাল নানা প্রকারভাবে ব্যবহার করা হয়, দেহকে দৃঢ় শক্তিশালী, হাড়কে মজবুত করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে, ইমিউনিটি সিস্টেম ইনক্রিজ করে। এছাড়া কোলেস্ট্রল সম্বন্ধে আগে বলেছি, ছোলা শরীর অপ্রয়োজনীয় কোলেস্ট্রল কমিয়ে দেয় এবং ছোলার ফ্যাট এবং তেলের পরিমাণ ভাগ পলিস্যাচুরেটেড ফ্যাট এবং শরীরের জন্য ক্ষতিকর নয়। প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট ছাড়াও ছোলায় আরও আছে বিভিন্ন ভিটামিন ও খনিজ লবণ। কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশনের ক্ষেত্রে ছোলা খাদ্যে আঁশ রয়েছে, তাই এই আঁশযুক্ত কোষ্ঠকাঠিন্য সারায়। খাবারের আঁশ হজম হয় না, এভাবেই খাদ্যনালী অতিক্রম করতে থাকে, তাই পটির সময় পায়খানার পরিমাণ বেড়ে যায় এবং পায়খানা নর্মাল বা স্মুথ হয়। ডায়াবেটিসে উপকারী, 100 গ্রাম ছোলায় আছে প্রায় 17 গ্রাম আমিষ বা প্রোটিন, 64 গ্রাম শর্করা বা কার্বোহাইড্রেট এবং 5 গ্রাম ফ্যাট বা তেল। ছোলায় শর্করা বা কার্বোহাইড্রেট গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, তাই ডায়াবেটিস রোগীদের জন্য ছোলার শর্করা ভালো। প্রতি 100 গ্রাম ছোলায় ক্যালসিয়াম রয়েছে 200 মিলিগ্রাম, আয়রন রয়েছে 10 মিলিগ্রাম এবং ভিটামিন এ রয়েছে 190 মাইক্রোগ্রাম। এছাড়াও আছে ভিটামিন BA, ভিটামিন B2, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং এর সবই শরীরের জন্য উপকারে লাগে। যৌন শক্তিতে, যেটা আগে বলেছি, খুবই গুরুত্বপূর্ণ এবং এছাড়া রক্তের চর্বি কমায়, অস্থিরভাব দূর করে। ছোলায় শর্করা গ্লাইসেমিক ইন্ডেক্সের পরিমাণ কম থাকায় শরীরে প্রবেশ করার পর অস্থির ভাব দূর হয়।
এছাড়া রোগ প্রতিরোধক ক্ষমতা বেড়ে যায়। কাঁচা ছোলা ভিজিয়ে কাঁচা ছোলার আদার সঙ্গে খেলে শরীরে আমিষ এবং অ্যান্টিবায়োটিকের চাহিদা পূরণ করে, যেটা আগে বলেছি। এর ফলে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে, জ্বালা পোড়া দূর করে। সালফার নামক একটি খাদ্য উপাদান থাকে এই ছোলাতে। সালফার থাকায় মাথা থেকে হয়ে যাওয়া হাত পায়ের তলায় জ্বালা পোড়া এটি কমায়, মেরুদণ্ডের ব্যথা দূর করতে পারে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন বি, বি ওর আছে পর্যাপ্ত পরিমাণে, এবং ভিটামিন বি মেরুদণ্ডের ব্যথা, স্নায়ুর দুর্বলতা কমায়। ছোলা অত্যন্ত পুষ্টিকর, এটি আমিষের একটি উল্লেখযোগ্য উৎস। এতে মাংস বা মাছের পরিমাণ প্রায় সমান, যেটি আগে বলেছি, তাই খাদ্য তালিকায় ছোলা থাকলে অনেকাংশে পূর্ণ করে মাংস এবং মাছের প্রয়োজনীয়তা। এছাড়া কাঁচা ছোলার গুণ সম্পর্কে আমরা আলোচনা করলাম, যেটি আপনারা জানলেন যে ডাল হিসাবে ব্যবহার করা হয়, হৃদরোগের ঝুঁকি কমায়, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্ত চলাচল সঠিক রাখে শরীরে, ক্যান্সার প্রতিরোধক করে, রমজান মাসেও খাওয়া যায়, কোলেস্ট্রল ব্যাড কোলেস্ট্রল কমায়। তো এইভাবে আমাদের ছোলা খেলে আমাদের শরীর উপকৃত হতে পারে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং কোনো কিছু খাওয়া, অতিরিক্ত খাওয়া শরীরের পক্ষে খুবই খারাপ। কোনো জিনিস অতিরিক্ত খেলে শরীরের পক্ষে সেটি ক্ষতিকারক, এবং যেটি আমি সবসময় বলে থাকি শেষে, যে কোনো জিনিস খাদ্য খাওয়ার আগে সবসময় আপনাদের ডাক্তার এবং ডায়েটিশিয়ান এবং নিউট্রিশিয়ানদের পরামর্শ নেবেন, সবসময় নেবেন। এটি একটি ইনফরমেটিভ ভিডিও, এটা দেখুন, এবং অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।